শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মা গো, ছত্রিশ জাতের এটো কুড়োচ্ছে। মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার, ছত্রিশ কোথা? যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কিরূপে? সে স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্যকর্মের মধ্যে ছিল বলিলেই চলে। ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না, বলিতেন ওসব করার জন্য লোক আছে, তারপর নিজেই ওই সকল কাজ করিতেন। জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী বিশ্বেশ্বরানন্দজি উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রীমা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালাখানি নিজেই লইলেন। সাধু বলিলেন, আপনি কেন, আমি নিচ্ছি। শ্রীমা তাহাতে বলিলেন, আমি তোমার আর কি করেছি, মার কোলে ছেলে বাহ্যে করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। শ্রীমায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন, তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না, উপরন্তু অনুযোগ দিয়া মাকে বলিতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এটো নাও কেন, এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবে উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? একজন ভক্ত যাতে যুগী, তাই চলাফেরায় বড়ই সংকোচ। শ্রীমা একদিন তাহাকে বলিলেন, তুমি যুগী বলে সংকোচ করছো, তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছো। শ্রীমা তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে দীক্ষাদানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই, ইহা হইতেই বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ঘরের ছেলে। পাড়াগায়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না, আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন। এক বছর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন, এক ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া আছে। মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে, সে জাতিতে বাগদি হইল, অপর সকলেরই ন্যায় তিনি তাহাকে ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন। সে চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল। ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তে তিনি তাহার সমস্ত সংকোচ দূর করিয়া তাহাকে আপনার করিয়া লইতেন, এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন, তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন। একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি। রাসবিহারী মহারাজ বলিলেন, তিনি আপনাকে এই এই বলতে বললেন। শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন, বলবে মা বললেন, মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন। মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন। মা তাহাকে আহারাদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন। ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল, পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রমিত হয়, তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন। মা তাহাকে কাছে আসিতে বলিলেন, কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া মা বলিলেন, ও কি, গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি। ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন। শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানা কথা কহিতে লাগিলেন। তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত। মা বলিলেন, এখানে অনেক দুধ আসে, দুধ আর পাঠিও না, তোমরাই ভালো করে খেও। বস্তুত আগত ভক্তদের সহিত শ্রী মায়ের সম্বন্ধ এক দৈব দৃষ্টি ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উহার প্রকাশও ছিল অপূর্ব। তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মায়িক বন্ধন বা আকর্ষণ ছিল না। উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল, তেমনই ছিল বিক্ষেপহীন প্রশান্তি।
দ্বারকানাথ মজুমদার মহাশয় জয়নামবাটিতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি করচরি শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতেই দেহত্যাগ করেন। কয়েকদিন পরে শ্রীমা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল অশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন, আমার সোনার চাঁদ ছেলে একটি চলে গেল, আহা বাছার আমার শেষ জন্ম। সন্ন্যাসীদিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না, ইহার কারণ জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দজি একদিন প্রশ্ন করিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণ ভাবে দেখি। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা হরি ওম তৎসত।